প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই সকলকে আরাধ্যা এডুকেয়ার চ্যানেলে। আগের দুই ভিডিওতে আমি তোমাদের দুই অঙ্কের সংখ্যা এবং তিন অঙ্কের সংখ্যাগুলি বর্গ নির্ণয় করতে শিখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের খুব সহজ পদ্ধতির মাধ্যমে সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করতে শেখাবো। তো দেখা যাক, আমাদের এখানে একটা সংখ্যা রয়েছে 4096, সংখ্যাটি রয়েছে। আমি এই সংখ্যাটির খুব সহজ পদ্ধতির মাধ্যমে বর্গমূল নির্ণয় করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এককের ঘরে ছয় রয়েছে, তাহলে ছয় দুটি সংখ্যাকে বর্গ করলে আমরা কিন্তু ছয় পাওয়া যায়। একটা হচ্ছে চার আর একটা ছয়। যদি চারের বর্গ করি তাহলে চারের বর্গ করলে হয় ষোলো। ষোলোর ক্ষেত্রে এককের ঘরে ছয় রয়েছে, অন্যদিকে ছয়ের বর্গ করলে হয় ৩৬। এক্ষেত্রেও কিন্তু এককের ঘরে ছয় রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ৪৪ সংখ্যাটি রয়েছে, ৪৪ এর ক্ষেত্রে বলে থাকি ৩৬ এর বর্গ ছয়ের বর্গ করলে হয় ৩৬, আর সাতের বর্গ করলে হয় ৪৯। এই ৪০ সংখ্যাটি ৩৬ এবং ৪৯ এর মধ্যবর্তী স্থানে রয়েছে, এদের মধ্যে অর্থাৎ রয়েছে। এই ক্ষেত্রে আমি সবথেকে কম মানটাই নিতে হবে, মনে রাখবে তোমাদের কিন্তু সবথেকে কম মানটাই নিতে হবে, তাই হয় সংখ্যাটি ৬৪ হবে না হলে ৬৬ হবে। এবার দেখি যে এই ৪০ সংখ্যাটি কার কাছে রয়েছে, তাহলে তোমরা দেখতে পাবে যে এই ৪০ সংখ্যাটি কিন্তু ৩৬ এর কাছে রয়েছে, তাই সংখ্যাটি কিন্তু আমরা উপরের সংখ্যাটিকে নিচ্ছি। যেহেতু আমরা উপরের সংখ্যাটি নিচ্ছি সেহেতু আমরা এক্ষেত্রে উপরের সংখ্যাটিকেই নেব, তার জন্য এখানে এর বর্গ হবে ৬৪। তাহলে ৪০৯৬ বর্গফল করলে হয় ৬৪। পরের আর প্রথম তোমাদের দেখাচ্ছি আমি ৭৫৬৯। এই সংখ্যাটি যদি আমরা বর্গফল করি তাহলে দেখতে পাবো এই যে একক ঘরে নয় রয়েছে, এই নয়ের বর্গ হবে করলে হয় ৩ এবং ৭। তিনের বর্গ যদি করি তাহলে আমরা নয় পাবো এবং সাতের বর্গ করলে আমরা ৪৯ পাবো, এক্ষেত্রে আমরা এককের ঘরে নয় পাচ্ছি। অন্যদিকে যে ৭৫ সংখ্যাটি রয়েছে সেক্ষেত্রে বলে রাখি যদি আমরা ৮ এর বর্গ করি তাহলে হয় ৬৪, আর ৯ এর বর্গ করলে হয় ৮১। এই ৭৫ সংখ্যাটি ৬৪ এবং ৮১ মধ্যেই রয়েছে, তাহলে আমাকে মনে রাখতে হবে আমি বলেছি যে কম মানটাকে নিতে হবে, তাহলে সংখ্যাটি হয় ৮৩ হবে না হয় ৮৭ হবে। এবার বলে রাখি ৭৫ সংখ্যাটি দেখো তোমরা ৮১ কাছাকাছি সংখ্যা, একেবারে ৮১ কাছে রয়েছে, তাহলে যেহেতু নিচেরটার কাছে রয়েছে সেহেতু তোমরা এই নিচের মানটাকে নেব। তাহলে আমাদের ৭৫৬৯ এর যদি বর্গমূল করি তাহলে উত্তর হবে ৮৭। কি বোঝা গেছো? তো আমি তোমাদের আরেকটা উদাহরণ দেখাচ্ছি, ৩৪৮১। দেখো একের ক্ষেত্রে বলে রাখি এক দুটি সংখ্যার বর্গ, এক এবং নয়ের বর্গ, তাহলে যদি আমরা একের বর্গ করি তাহলে পাবো আমরা এক পাবো এবং নয়ের বর্গ করলে আমরা ৮১ পাবো, এক্ষেত্রে আমাদের একের ঘরে এক রয়েছে। অন্যদিকে যে ৩৪ সংখ্যাটি রয়েছে এক্ষেত্রে দেখো ৫ এর বর্গ করলে হয় ২৫ এবং ৬ এর বর্গ করলে হয় ৩৬, তাই ঠিক একই বলেছি এই কম মানটা নিতে হবে, তাহলে হয় সংখ্যাটি ৫১ হবে না হয় ৫৯ হবে। এবার দেখতে হবে যে ৩৪ সংখ্যাটি কার কাছাকাছি, তাহলে ৩৪ সংখ্যাটি দেখো ৩৬ এর কাছাকাছি সংখ্যা, তাহলে আমরা এই যে নিচের মানটা নিয়েছি তার জন্য এখানে আমরা এই নিচের মানটা